যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনীর ঘাঁটিতে সুসজ্জিত কুচকাওয়াজের মধ্য দিয়ে এগারো ও একুশ স্কোয়াড্রনকে এই স্বীকৃতি প্রদান করে জাকি আক্তারের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মনির হোসেন মনু। প্রতি বছর বাংলাদেশ বিমান বাহিনীর কোনো না কোনো স্কোয়াড্রনকে বীরত্বের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়। এবছর উদয়ের পথে নির্ভীক মূল মন্ত্রে এগারো স্কোয়াড্রন ও শত্রু দিগন্তে বিভীষিকা মূল মন্ত্রে একুশ স্কোয়াড্রন এই সম্মাননা পেল। যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনীর ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেয় এগারো ও একুশ স্কোয়াড্রনের চৌকশ দল। কুচকাওয়াজে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর বিমান সেনারা তিনবার তুর্যধ্বনি প্রদান করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ সুসজ্জিত কুচকাওয়াজ পরিদর্শন করে এগারো ও একুশ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান করেন। ভবিষ্যতে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলের কাজ করবেন জাতীয় পতাকা ধারণ করা এই দুই স্কোয়াড্রন ইউনিট। জাকিয়া আক্তার, চ্যানেল আই, যশোর।